হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম, ভালোবাসা। আশা করি সব সুস্থ আছো, ভালো আছো। আমি লাকি, আবারও নিয়ে এলাম নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। তো সবাই সঙ্গে থাকিও, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবো। তো চারিদিকে তো রেমাল ঝড়, রেমাল ঝড় একটা মানে চলেরই আর কি। এতদিন ছিল এত গরম, আর এত গরমের ছুটে আমার টমুসোনাটাও মারা গেল, তোমরা তো জানোই। আর টমুসোনারে হারাইয়ে না আমরা নিজেও কিন্তু পুরো ভাঙিয়া পড়ে গেছি। তো এটা লাগে নর্মাল ব্লগ দিতে আমার মানে মানে ক্যামেরাটা অন করিয়া যে ভিডিও করতাম এটা কিন্তু আমার ভালোই লাগে না। কারণ মন ভালো থাকলে দেখো আমরা সব কিছু করতে পারি, আর যখন মন ভালো থাকে না না তখন কিচ্ছু করতে ভালো লাগে না। কোনোরকম খাই আর ঘুমাই আর এটাই আর কি, মানে যেগুলো কাজ করতে লাগবো জরুরি বাধ্য ওইগুলো কাজই করি, আর বাকি কাজগুলো করতে না একবারে ভালো লাগে না। আমি তো যাই হোক তবুও একটু দূরে আসি, মা তারা তো পুরো একলা হয়ে গেছেন। মা তারা তো মানে 24 ঘন্টা শুধু কাঁদতে আসুন, না রান্না ভালো করি আর না খাইরা ভালো করি। আর দুর্ভাগ্যের কারণে আমিও গিয়েও মা তারার সঙ্গেও থাকতে পারি না, কারণ আমার স্কুল আছে, ঘর আছে, কী করবো কো। আর আমরা এদিকে কীভাবে বৃষ্টিদের দেখতেই পারে, প্রচণ্ড গরমের পর এত ঝড়, এত তুফান, মানে পুরা রেমাল সাইক্লোন যে এটাই চলে আর কি, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আর আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, কারণ প্রচুর গরমের লাগে আর কি। আজকে থেকে আমরা স্কুল আসছিল 7:30 থেকে মানে স্টার্ট করা হয়েছে আর কি। তো ওইটার লেগেই তাড়াতাড়ি উঠলাম, আর রান্নাবাড়া আছে সব কিছুই করিয়া যাইমু, কারণ আমার না পড়ে আইয়া করতে একটুকু ভাল লাগে না, তার মধ্যে মনটাও ঠিক নাই। তো এটা লেগে উঠিয়া তাড়াতাড়ি করিয়া ওইদিকে বাসি কাজ তো বেশি কিছু করতেই পারলাম না, বাইরে ঝাড়ু টাড়ু কিছুই দিতে পারলাম না, কারণ প্রচুর বৃষ্টি হওয়ার পরে স্নানের টাইমে ঝাড়ু দিমো আর কি। তো ওইদিকে আমি ঘরটো ঝাড়ু দিয়ে আর কি এদিকে ভাতটাও বসাইলাম, ওইদিকে চাটা বানাইয়াও খাইলি। আর কালকে দেখো ফ্রিজে আমি সবজি কাটিয়া রাখছিলাম, কারণ প্রচুর সকাল উঠে রান্না করতে লাগবো, তো এটা লেগে কাজগুলো আটাইয়ে রাখছিলাম। তো এখানে আলু ঝিঙ্গা এগুলো কাটিয়ে রাখছিলাম আর কি। তো এখন ভালো করে সবজিগুলো ধুইলি, আর ঘরে মাছ আছে, তো আলু ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে কাতলা মাছ আছে আর কি, তো কাতলা মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানাইমু। তো এইদিকে ভাতটাও দেখো আমার প্রায় হয়ে গেছেই আর কি। তো ওইটাই কইতে আসলাম যে সকাল স্কুল করা হয়েছে, কিন্তু সকাল স্কুল করা হইতেই দেখো এদিকে বৃষ্টি পড়লো। তো স্কুল তো যাইতে লাগবো, জানি না এরপরে কি আবার টাইম চেঞ্জ হইব না কি হইব এটাও বুঝতে পারি না। আর আমরা আসামে কিন্তু বৃষ্টির লাগিয়া 28 তারিখ 29 তারিখ দুই দিন কিন্তু রেড অ্যালার্টও দিছে। তো আজকে যাই দেখি কি হয়, কিচ্ছু বুঝতে পারি আর না। তো ওইদিকে কালকের আলু ভাজা আসলে আলু কাঁকরুল, তারপরে মিষ্টি কুমড়, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করছিলাম। তো ওইগুলো এখন গরম বসাইলাম আর কি, কারণ ভাজাগুলো একটু গরম না করলে সকালে খাইতে কিন্তু ভালো লাগে না। তো ওইদিকে ভাজাটাও বসাইলাম, ওইদিকে তোমার সঙ্গে একটু বৃষ্টিটাও শেয়ার করলাম। আর বৃষ্টি তো প্রচুর বৃষ্টি হওয়ার, প্রচুর বৃষ্টি হওয়ার, আর আমরা কলোনিতে না জমা জল মানে জলগুলো জমিয়ে আর কি ফ্লাড হয়ে যায়। এই যে দেখতে পারে উঠানো উঠানে সব দিকে জল হয়ে যায়, যদি কন্টিনিউ 3-4 ঘন্টা জল মানে বৃষ্টি দেয় তাহলে কিন্তু জল জমতে জমতে না আমরা ঘরেই জল ঢুকিয়া যায়। আর আমরা ঘরটা নিচে তোমরা দেখতেই পারাই। তো চলো বন্ধুরা, এখন পর্যন্ত আমার ভিডিওতে যারা মানে জড়িয়ে আসো প্লিজ একটা লাইক দিয়া ভিডিওটা কন্টিনিউ করো। আর ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে তো প্লিজ আমার কমেন্টের মাধ্যমে জানাইও। আর নতুন যদি কেউ আমার ভিডিওতে হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করিও, পাশে থাকিও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করিও, যাতে আমি ভিডিও দিলে তোমরা নোটিফিকেশনটা তাড়াতাড়ি পাও, আর তোমরাও ভিডিওটা দেখতে পারো, আর সবার কাছে আমার ভিডিওটা পৌঁছতে পারে। তো তোমরা সঙ্গে গল্প করতে করতে আমি রান্না বান্নাও কিন্তু তাড়াতাড়ি করিয়া কমপ্লিট করে নিই। আর ওইদিকে আমি ভাজাটা করলাম, ভাতটাও করলাম, ওইদিকে দেখো তরকারিটাও বসাই দিলাম। আর বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হল, প্রচুর পরিমাণে বৃষ্টি, মানে বৃষ্টির শেষ নাই, আর তার মধ্যে নাই কারেন্ট, বুঝতেই পারাই। আমি টর্চ চালাই চালিয়ে রান্না করি, আর কারণ আমরা এদিকে না একটু বৃষ্টি দিলেই কারেন্টের একটু প্রবলেম হইয়া যায়, আর কারেন্ট না থাকলে আমার ঘরে ভিডিও করাটা প্রচুর কষ্ট হইয়া যায়, কারণ আমার ঘরটা একটু অন্ধকার অন্ধকার। তো ওইদিকে তরকারিটা বসাইলাম, বসাই দেখো এদিকে ওই যে ধনিয়া মানে আমরা এটাকে বিলাতি ধনিয়া পাতা কই আর কি, তো ওই ধনিয়া পাতাটা ঘরে আসলে ওইটাই কাটিয়ে, আর এইটার সেন্টটা না প্রচুর কিন্তু আমার ভালোই লাগে।
ওইদিকে ঝড় বৃষ্টি এগুলো দেখতে দেখতে আর আমার এদিকে তরকারিটাও মানে ঠিক হইয়া গেছে আর কি, হইয়া গেছে আর কি, মাছটাও দিয়ে দিলাম আর ধনিয়া পাতাগুলোও দিয়ে দিলাম। আর আমার না নর্মাল ধনিয়া পাতাতেই কিন্তু এগুলাই ভালো লাগে। তো চলো কালকের কী আছে আর আজকে কী রান্না করলাম ফাইনাল লুকটা তোমার সঙ্গে শেয়ার করি। কালকে কচু দিয়ে ডাল বানাইছিলাম, তো ডালটা কিন্তু বেশি টেস্টি হয়েছে না, মোটামুটি একটা হয়েছে, কালারটা দেখিয়ে বুঝতে পারে নিশ্চয়। তো ওইটা রইয়া গেছে অনেকটা আর কি। তারপরে মিষ্টি কুমোর, আলু, এরপরে শিম বিচি, শশা সব কিছু দিয়ে আমি সবজি বানাইছিলাম, এটাও রয়েছে। এরপরে ওই ভাজাটাও কিন্তু কালকে রাত্রের, এই ভাজাটা তো এখন ভালো করে গরম করলাম। আর এটা দেখো আলু ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল করলাম। আর কালকে সোমবার আসছিলো, তো এটা লাগে নিরামিষ সবজি বানাইছিলাম আর কি। তো যাই হোক, ওইদিকে রান্নাবান্না সবই কমপ্লিট, ভাতও মানে আমি টুকটাক একটু খাইলাম আর কি। আমার ঘরের কি জানো বন্ধুরা, আমি ভাত না খাইলে না, আমার মায়ের বাড়িতেও আমরা মানে যখনই বাইরে ঘর থেকে একটু ভাত না খাইলে ঘর থেকে বাড়িতে দেয় না। আর এখানেও হাজব্যান্ড কিন্তু সেম, একটু ভাত না খাইলে ঘর থেকে বাড়িতে দেয় না। এখন দেখো 7টা বাজে যার, আর আমি রেডি হয়ে যাই আর আমার সব কাজই কমপ্লিট করি আর কি। শুধু স্নানটা করলাম না, আইয়া স্নান করবো, স্নানটা করতে আসছিলাম কিন্তু বৃষ্টি লাগি না, ভাবলাম ওই বাজে জলগুলো শরীরে লাগবো তো আইয়া স্নান করাটাই ঠিক আছে। গরমের দিনও তো এমনিই দুইবার স্নান করি, তো আজকে তো একটু ঠান্ডা ওয়েদার আছে, দুইবার না করলেও হইব, তাই ভাবলাম পরে আইয়াই স্নান করবো আর কি। তো আমি একটু তাড়াতাড়ি করেই ঝটফট করে রান্না মানে রান্না করে রেডি হয়েছি। আর এদিকে জলের পরিমাণ দেখো বন্ধুরা, মানে রেমাল ঝড়ের মানে ভয়াবহ মানে অবস্থার ধারণ করে আর কি। পুরা রাস্তা টাস্তা সব জল হয়ে গেছে, মেইন রোডে দিয়ে কিন্তু মেইন না আমার কলোনির গলি দিকে আর কি প্রচুর জল হয়েছে। আমি তো পরে এডিট করি আর আমি স্কুল যাইতে সময় না, আমার কলোনির গলিতে আমি হাঁটুর জল পর্যন্ত গেছি, যেটা তোমার সঙ্গে আমি শেয়ার করতে পারছি না কারণ মোবাইল নিয়ে হাঁটা যায় না, কারণ জলে যদি মোবাইলটা পড়ে তাহলে আমার সব শেষ হয়ে যাইব। তো ওইটার লেগে আর কি। আর বৃষ্টি 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 রেডি হইয়া বইয়া রয়েছে কিন্তু বৃষ্টি তো আর শেষ হয় না। তো দেখো জল খালি বাড়তেই আসে বাড়তে আসে, আর মনের মধ্যে কিন্তু ভয় লাগে কারণ ঘরে জল ঢুকলে যা প্রবলেম হয় তার মতো অসুবিধা কিন্তু আর কোনো কিছুতে হয় না, কারণ জল ঘরে ঢুকা কোনোদিন আগে পাইছি না, কিন্তু এই এখানে বিয়ার পরে আইয়া কিন্তু ঘরে জল ঢুকাটা পাইছি। ঘরে জল ঢুকলে প্রচুর পরিমাণে প্রবলেম হয়, তো এখন বৃষ্টিটা একটু কম আছে আর কি। তো ভাবলাম চলো এখনই বাইরে যেমু যেমু গিয়ে, কারণ আর বৃষ্টি কমবো কি না। তো চলো বন্ধুরা স্কুল যাই, আওয়ার পরে কথা কই, আর মনটা খুব খারাপই লাগে। স্কুল গেলাম 7টার সময় আর ঘরে এই গেলাম 10টার সময়, কারণ এত বৃষ্টির ইয়েতে না বাচ্চারা স্কুলে কেমনে আইব, কো এত তুফান বৃষ্টির মধ্যে তো আওয়া যায় না, তাই স্কুলে বাচ্চা নাই কইতে গেলে পুরা স্কুলে মনে 10টাও স্টুডেন্ট হইতো না। তো ওইটা লেগে আর কি স্কুলটা শুধু স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স নিয়ে ছুটি দেওয়া হয়ে গেলো, তো বেকারই গেলাম আর কি, মানে পয়সাটা খরচ বেকারই হইলো, খারাপই লাগে এরকম। তো আই গেলাম ঘরে আর আওয়ার পরেও দেখো বৃষ্টি প্রচুর পরিমাণে চলে আর জল তো প্রচুরই বাড়তে আসে, মনে অনেক ভয় লাগে আর কি। আর চারিদিকেই শুনি আর যে এই রেমাল ঝড়ের খুব মানে প্রভাবে খুব খারাপ পড়তো, সবাই বন্ধুরা সাবধানে থাকিও, আর মানে নিজেরই ভয় লাগে কি কইতাম কো, তবুও আমরাও নিজে সাবধানে থাকবো আর তোমরাও সবাই সাবধানে থাকিও, জানি না কোন সময় কি হয়। আর এটাই আর কি। তো হাজব্যান্ডটা এখন উঠলো কারণ আজকে ডিউটি নেই আর কি, প্রচুর বৃষ্টির লেগে ডিউটি নেই। তো আমি ঘরে আইলাম, আইয়া একসঙ্গে স্নানটাও করে নিলাম, স্নান করিয়া দেখো ঠাকুর ঘরে গেলাম গিয়ে পূজা দিতে। দেখো আমরা কলোনির গলিতে কত জল, আর পুষি শোনা না সকালে একবার আইছিল, আর পরে ওই যে অবুজ প্রাণী কিছু বুঝে না বৃষ্টিতে গেছিল গিয়া, আর পুরা জলের মাঝে চুপিয়া ভিজিয়ে আইছিল, পরে আমি ভালো করে মুছে টুছিয়ে দিছি, এখন শুকাইছে। আর বৃষ্টি তো কন্টিনিউ করতে আছে, বৃষ্টির মানে শেষই হন না, মানে ভগবানের বুঝে যা ট্যাঙ্কি আর খালি হন না আর কি, এত বৃষ্টি এত বৃষ্টি। তবে এখন একটু অল্প কম আছে আর বাতাস তো প্রচুর পরিমাণেই আছে। আর ঠান্ডার দিনে বন্ধুরা একটু গরম গরম কিছু খাইতে ইচ্ছা করে, আর আমি তো
চা ভালো খাই, তোমরা তো জানোই। তো সকাল সকাল একটু ভাত খাইছিলাম, এখন কিন্তু ভাত খেতে আর ভালোও লাগে না, তো ভাবলাম চলো একটু চাই খাই। তো দুজনের লাগিয়ে বানাইলাম, হাজব্যান্ডে তার কাপটা নিয়ে আনিছে, তো আমি ভিডিওটা পরে করি আর কি। তো আমি দেখো গ্লাসেই নিয়ে নিলাম আর সঙ্গে একটা ভুজিয়া আছে, তো ওইটাই এখন খাওয়া করি আর পুষিও আছে। শুভ বিকাল বন্ধুরা, এখন বাজিয়েছে প্রায় 5টার মতো, আর সারা দিনে দেখো এখন গিয়ে বৃষ্টিটা একটু কম হইলো। আজকে তো সারা দিন ঘুম থেকে উঠছে থেকে বৃষ্টি একবারও বন্ধ হয়েছে না, কন্টিনিউ পড়তেই আছে, অল্প করি হোক আর বেশি করি হোক, এখন দেখো বৃষ্টিটা একটু কমছে। আর মানে বৃষ্টিটা কমায় গিয়ে একটু ভাল লাগে, সারাদিন এত বৃষ্টি ভালো লাগে না না। আর দেখো আমরা যে কলোনিতে তো জমা জল হয়ে এগুলো মানে ড্রেনে জল জমা হয়েই ফ্লাড হয়ে যায় আর কি, তো দেখো বৃষ্টি কমাতে জলটাও কিন্তু এখন নাই হয়ে গেছে, উঠানের জলগুলো শেষ হয়ে গেছে, আর এদিকের জলগুলো আস্তে আস্তে যাইব গিয়ে। আর জলটা যাওয়ার পরে এত জাবড়া দিয়ে যায় আর ঝাড়ু দিতে মানে খুব কষ্ট হয়। আর এখানে দেখো বন্ধুরা, এতদিনের মাঝে এই জীবনের ফার্স্ট জল যে হয়েছে, আর একটা মাছ হাইয়া ঢুকছে দেখো বাড়িতে। এই যে দেখো একটা শোল মাছ, মোটামুটি একটা বড় আছে আর কি, ছোটও না বড়ও না, একটা মিডিয়াম আছে। আর হঠাৎ করে দেখছি, তো দেখি আমি হাজব্যান্ডে ডাক দিছি, আর ডাক দেওয়ার মাত্র ইয়ার মাছটা যেন মানে নিজেই যাইতে চান না, মনে হয় যেমন আমরা লেগে থাকবোই বোধহয়, হ্যাঁ বালতি দিয়ে গেলে ইয়ে করছে এমনিই মানে বইয়া রয়েছে। দেখো কত সুন্দর মাছটা, আর আমার তো প্রচুর ভালো লাগে, কারণ এরকম মাছ মারা না আমি কোনো দিন দেখছি না, আজকে জীবনের ফার্স্ট। তো যাই হোক, কষ্টও লাগে খারাপও লাগে যে হ্যাঁ তার প্রাণ বাঁচাতে করিয়েই হয়তো আমরা এদিকে আইছিল, আর আমি তারা ধরিয়া মারলাম ও কাটলাম। তো দেখো মাছগুলা না মাছটাই আর কি কাটলাম, কয়েকটা পিসই হয়েছে কারণ বেশি বড় না, আর একটু ডিমও আসলো। কিন্তু আমরা যদি এটারে মানে ধরতাম না হয়তো, আর হয়তো কি ধরবোই তো, অন্য মানুষে ধরিয়াও তো মারতো না, তাই ভাবিয়া ধরলাম মারলাম, কিন্তু এখন কিন্তু খুব কষ্টও লাগে। তো যাই হোক দেখো তরকারিটাও বানাই লিছি, আলু কাকুল দিয়ে বানাইছি সুন্দর করে আর মাখা মাখা করিয়া। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা অতটুকুই থাক, আর বড় করিয়া না, এমনি একটু বড় হয়েছে, নতুন যারা সাবস্ক্রাইব করে পাশে থাকিও, আর সবাই আমার ধন্যবাদ আমার ভালোবাসা ভিডিওটা দেখার লাগে। গুড নাইট, ভালো থাকো সুস্থ থাকো, টাটা।